দোকানে বসে এলাকার মানুষদের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক খাতুরে চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গোপালনগরে। অভিযুক্ত হাতুরে ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানে বসে এক হাতুরের এলাকার মানুষকে ভ্যাকসিন দেওয়ার ঘটনার অভিযোগ তুলে বিক্ষোভ অবরোধ করলেন এলাকার মানুষ। অভিযুক্ত হাতুরে শঙ্কর রায় এবং তার এক সহযোগী দিলীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর এলাকার এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন বাজারের মধ্যে নিজের দোকানে বসেই শঙ্কর রায় নামে ওই হাতুড়ে এলাকার মানুষদের করোনার ভ্যাকসিন দিচ্ছিল। এই খবর পেয়ে এলাকায় হাজির হয়ে ঘটনার প্রতিবাদ করেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিকাশ ঘোষ এবং তার অনুগামীরা। তাদের অভিযোগ, কোনো সরকারি কর্মসূচি ছাড়াই এদিন ভ্যাকসিন দিচ্ছিল ওই হাতুড়ে। তুমি যা করো করো, আমার কি বলছো ভাই, এটা সরকারি ভ্যাকসিন। সঙ্গে সঙ্গে আমি বিএমএস কে ফোন করলাম, বিএমএস বলছে যে আকাইপুরি কোন আজ ভ্যাকসিনের ডেট নাই, তাহলে এই ভ্যাকসিন কোথা থেকে আসলো? একটা ভুয়া ভ্যাকসিন। অভিযোগ, আকাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছের এক ব্যক্তির মাধ্যমে এই ভ্যাকসিনগুলি সংগ্রহ করেছিল ওই হাতুড়ে। ভ্যাকসিনগুলি আসল কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১১টা নাগাদ টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় প্রধানকেও দায়ী করা হয়। প্রধান বলছে আমার কাছে ভ্যাকসিন ছিল। আমি বললাম যে ভ্যাকসিনগুলো আপনার কাছে ছিল কিভাবে, আপনার কাছে ভ্যাকসিন থাকে, ভ্যাকসিনটা কোথায় আপনি রেখেছেন, রুম টেম্পারেচার সঠিক টেম্পারেচারে ভ্যাকসিনটা রাখা হয়েছে কিনা বা ভ্যাকসিনটা সঠিক কিনা আপনি তার উত্তর দিন। তিনি আমাদের বললেন আমার কাছে ভ্যাকসিন আছে, আমি এই ভ্যাকসিন করব, তোমরা যা পারো করে নাও। তিনি যখন বললেন যা পারো করে নাও, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, সাধারণ মানুষের আজকে যদি এই ভ্যাকসিন নিয়ে কোনো রকম যদি অসুস্থতা দেখা দেয় তাহলে তার জবাবটা কে দেবে? প্রধান উজ্জ্বল কুমার পাল জানান, লোক মারফত জানতে পেরেছি এক হাতুড়ে ভ্যাকসিন দিচ্ছে, সে কোথা থেকে এই ভ্যাকসিন পেল তা আমার জানা নেই। সোমবার আকাইপুর এলাকায় সরকারিভাবে ১২৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়, বাড়তি ভ্যাকসিন কোথায় গেছে তা আমার জানা নেই। ভ্যাকসিন কোথা থেকে পেল আমি বলতে পারবো না, গতকাল এখানে ভ্যাকসিন ছিল ১২৫০ ভ্যাকসিন এখানে হয়েছে। এরপরে কি ছিল না ছিল এএনএম দিদিরা আমাকে কিছু বলেওনি, এ বিষয়ে আমি কোনো অবগত নই। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।